সাম্প্রতিক সময়ে আপনারা একটি ভাইরাল ভিডিও দেখেছেন, যে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন টিম রাকিব হোসাইন ইয়াসির মিথিলের উপর হামলা করেছে। টিম রাকিব হোসাইনে ছিল ঋতু, অন্তরা এবং আর অনেকেই, যার নামগুলো আপনারা একটু পরে জানতে পারবেন। আসলে সেই ঘটনাটি কি ঘটেছিল, কেন ইয়াসির মিথিলের উপর হামলা করেছিল, এখন ইয়াসির মিথিলা কি পদক্ষেপ নিয়েছে তাদের বিরুদ্ধে, এই সবকিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো সরাসরি আমরা ইয়াসিন এবং মিথিলার মুখ থেকে শুনতে পারবো এই ঘটনাটির বিস্তারিত। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে এখনই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গাইস, আমরা ইয়াসিনের কাছ থেকে জানতে পেরেছি ইয়াসিন এবং মিথিলা বিজনেসের কাজে মিরপুর গেছিল, যেখানে ঘটনাটি ঘটে। আর তারপর কোথা থেকে যেন ঋতু, অন্তরা, ইতি, সানজিদা এবং অন্তরার আরো এক বোন রাকিবের বড় বোন, এরা কোথা থেকে যেন উদয় হয় এবং মিথিলা এবং ইয়াসিনের কাছে এসে বলে যে মিথিলার সাথে আমাদের কিছু কথা আছে, সাইডে নিয়ে চলে। সাইডে নিয়ে যাওয়ার জন্য মিথিলার হাত ধরলে মিথিলা হাত ছাকি দিয়ে সারিয়ে নেয়, আর তখনই মিথিলার উপর হামলা করা হয়। মিথিলার কোমরে নুসরত জাহান অন্তরা লাথি মেরে মাটিতে ফেলে দেয়, আর যার ফলে মাটিতে পড়ার আগে মিথিলার হাতটি আগে পড়ে, যে হাতটি ভেঙে যায় এবং নুসরত জাহান অন্তরার বড় বোন মিথিলার কাঁধে খামচি দেয়, এবং ঋতু হুসাইনও মিথিলাকে অনেক লাঠি দেয়, সেই সাথে সানজিদা এবং ইতি তো আছেই, এবং আর অনেকেই ছিল যাদেরকে তারা চিনে না, কিন্তু ভিডিওতে আছে। মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর 2 ঘন্টা পর মিথিলার জ্ঞান ফিরে, আর তারপর তারা থানায় গিয়ে তাদের নামে জিডি করে। জিডিতে 1 নম্বর আসামি দিয়েছে নুসরত জাহান অন্তরা এবং 2 নম্বর আসামি দিয়েছে ঋতু হুসাইনকে, এবং আর অনেকে নামে জিডি করেছেন। গেল কয়েকদিন আগে রাকিব হোসাইন ইয়াসিনের ইউটিউব চ্যানেলে 4টা স্ট্রাইক মেরে ইয়াসিনের ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। এর জন্য ইয়াসিন সাইবার ক্রাইম মামলা দিয়েছে রাকিবের উপর। রাকিবকে পুলিশ খুঁজে বেড়েছে কিন্তু রাকিবকে পাচ্ছে না, রাকিব পলাতক। ইয়াসিন এবং মিথিলা রাকিবের টিম হয়ে কাজ করেছে। রাকিব এবং ইয়াসিনের মধ্যে কিসের এত দ্বন্দ্ব, বারবার কেন তাদের সাথে ঝামেলায় জড়ায়, এ ব্যাপারে ইয়াসিন ক্লিয়ার ভাবে জানিয়েছেন, আমাদের ভিড়ের পর আমরা যখন রাকিবের টিমে ছিলাম আমাদের প্রতি অবিচার করা হতো, রাকিবের শালী ইতিকে নিয়ে করে যাওয়া হতো, ইতিও আমাদের সাথেই থাকতো, আমাদেরকে এক্সট্রা কোনো রুম দেয়া হয়নি, আমাদের উপর অনেক অবিচার করা হতো, তারা আমাদের সাথেই নেতাগিরি দেখাতো, গ্যাদারিং করতো, মনে হতো আমরা শ্রমিক আর তারা আমাদের মালিক, আত্মসম্মানে অনেক আঘাত লাগতো, যার কারণে তাদের টিম ছেড়ে আমরা চলে আসি। আর তাদের টিম ছেড়ে চলে আসার পর তাদের অনেক অসুবিধা হয়, কারণ তাদের ব্লগিং এর সকল কিছু মেনটেন করতো ইয়াসিন। ইয়াসিন ক্যামেরা ধরতো, অনেক আইডিয়া দিত, ব্লগ এর অনেক জিনিস ইয়াসিন নিজে কিনে আনতো, এটা তাদের সমস্যা হচ্ছে, যার কারণে তাদের উপর বারবার আক্রমণ করা হয়, তাদের শত্রু হয়ে গিয়েছে। আর বিশেষ করে ইয়াসিনকে তাদের টিমে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ইয়াসিন যায়নি তাদের টিমে, এর কারণে বারবার ইয়াসিন এবং মিথিলার উপর হামলা করে, এমনটাই জানিয়েছেন ইয়াসিন এবং মিথিলা। তো গাইস, আপনাদের এখন কি মতামত, আপনারা এখন সকল বিষয় জানলেন, এখন আপনারা কার পক্ষ নেবেন, ইয়াসিন মিথিলা নাকি রাকিব হোসাইনদের? আমার মতে রাকিব হোসাইনরা অনেক খারাপ কাজ করেছে, তারা প্রকাশ্যে গণধোলাই দেওয়ার চেষ্টা করেছেন মিথিলাকে, তবে অনেকটা গণধোলাই বলা যায়, মিথিলার হাত ভেঙে দিয়েছে, 2 ঘন্টা সেন্সলেস ছিল। এরপর আপনার মূল্যবান মতামতটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনি কার পক্ষ নেবেন তাও জানাবেন। ইয়াসিন এবং মিথিলা যে রাকিবের নামে মামলা দিল, এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে, এটাও জানাবেন। খুব শীঘ্রই রাকিব হোসাইনের পুরো টিম জেলের ভেতরে যাবে, কারণ ইয়াসিন এবং মিথিলা মামলা অলরেডি দিয়ে দিয়েছে এবং পুলিশের সামনে মারামারিটা হয়েছে। পুলিশ মারামারিটি কন্ট্রোলে আনতে পারেনি, এর জন্যই পুলিশ উপস্থিত থাকার পরও মিথিলাকে মার খেতে হয়েছে, কারণ সেখানে কোনো মহিলা পুলিশ ছিল না, আর পুরুষ পুলিশ কখনো মহিলাদের গায়ে হাত দিতে পারে না, আর যার কারণে মিথিলাকে মারে হাত ভেঙে দিয়েছে। সো গাইস, আজকের এই ভিডিওটি এমন ছিল, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটটি পেতে হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, আর ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।